नमस्कार स्वागत न बजार लगे लिखो लाइव आर स्टुडिओत मैं गीताश्री आरम्भणीते ब्रेकिंग न्यूज एश पार कर पेट्रोल दामे प्रति लिटार एश टका गई सेन्चुरी मारिसे पेट्रोल दामे और प्रति लिटार पेट्रोल दाम ढकुआखना गई एश टका सत पैसा माजनिशा प्रति लिटार पेट्रोल दाम छत्रिश पैसा बृद्धि सेन्चुरी कूबाले पेट्रोल दामे विभिन्न ठाईत 98 टका 99 टका पेट्रोल दाम कि ढकुआखन इतिम्य एशर घर अतिक्रम कर पेट्रोल मूल्य प्रति लिटार ढकुआखन लखीमपुर ढकुआखन एश टका सत पैसा माजनिशा पेट्रोल दाम बढ़ी 37 पैसाको और यार लगे लगे सेन्चुरी कूबाले प्रति लिटार पेट्रोले पुने पुने अपनालोक लखीमपुर लचारिम उपस्थित आछो आमार सांबादिक संजीव लाहन संजीव पेट्रोल दाम बाढ़ एश टका पार कर ढकुआखना গীতাশ্রী সর্বকালের অভিলেখ পেট্রোলের দামে আজি ভঙ্গ করলে যার রাতে 37 পয়সাক বৃদ্ধি পয়ার পিছত প্রতি লিটার পেট্রোলত যেটা 37 পয়সাকে বৃদ্ধি পালে তারপরে লখিমপুর জেলার ঢকুয়াখানা পেট্রোলের আজির দিন মূল্য হলগে 100 টাকা 7 পয়সা আর কিছু ডিপুত 100 টাকা 6 পয়সাক হলগে আর কব লাগবে যে এনেকা ধরনের পেট্রোলের মূল্য হয়তো অসমবাসীয় দেখা না বা ঢকুয়াখানাবাসীয় বিশেষত দেখি পো না আজির দিন পেট্রোলের যে দাম সেই দামে কিন্তু একটা কথা কব লাগবে রাইজক হতচকিত করেছে যেহেতু সাধারণ রাইজর কারণে 1 লিটার পেট্রোল মোটরসাইকেলতে হোক বা গাড়ি ঘুরাটা একটা অসাধ্য যেন হয়ে পড়েছে যেহেতু গাড়িখন স্টার্ট দিয়ার রাইজে ভাবিলে বাধ্য হয় যে ইমান দাম হওয়ার পিছত দৈনন্দিন যেখানে যাতায়াত ব্যবস্থা কেন করব মূল এজন গ্রাহক আছে আমার কথা বতরা চক্র আছে কি কব পেট্রোলের দাম আজির দিন লখিমপুর জেলার ঢকুয়াখানাত 100 টাকা 6 পয়সা কিছু ডিপুত 100 টাকা 7 পয়সা এনেকা দাম কেউ হওয়া নাছিলে আসলে দুর্ভাগ্যর বিষয় হয়েছে মো জীবনের একটা অভিজ্ঞতা আমার 16 টাকা লিটার পর পেট্রোল ভরাইছিল এটা 100 টাকা লিটার হয়েছে এটা চিন্তা করবল খাটি খাওয়া মানুষ সাধারণ খাটি খাওয়া মানুষে কেনেক জীবন নির্বাহ করব 1 লিটার পেট্রোল ভরাই কেনেক অহা যাওয়া করব আর বিশেষ করে সাধারণ মানুষবিলাক বর্তমান যাতায়াতের একটা প্রধান কথা হয়েছিল প্রত্যেকের ঘরে কেকখনকৈ বাইক আছে কারবার চারিচকা বাহন আছে কিন্তু 1 লিটার তেলে কেনেকে চলিব আর আয়তো নাইকিয়া হয়েছে বর্তমান এই কোভিড মহামারীর সময় জনসাধারণের যেটা জীবন জীবিকা নির্বাহের উপায় একেবারে টাকা পয়সা নথকা অবস্থা হয়েছে এনেকা অবস্থাত আসলতে এই পেট্রোলের মূল্যবৃদ্ধিয়ে একটা মাধমার সোধাইছে এই মাধমারটো হয়তো জনসাধারণের যেটা আমার অর্থনৈতিক দিক অর্থনৈতিক যথেষ্ট হতাশ করবো আমি ভাবিছো আর সরকারকে অনুরোধ করছো যে এই ক্ষেত্রে যে সরকারি যে রাজ্য সরকার যে রাজহর ব্যবস্থা আছে বা এই ব্যবস্থা অকন কম করে জনসাধারণ কিছু সকাহ দিয়ক এই ব্যবস্থা কর বিশেষত একটা কথা কবলে গেলে লখিমপুর বর্তমান কন্টেইনমেন্ট ডিস্ট্রিক্ট হিসাবে লখিমপুর সাধারণ জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে রাইজ কর্মবিমুখ হয়ে পড়েছে আর তারপরে এনেদরে বর্ধিত ইন্ধনের যে মূল্য সেটা কেন বহন করব সাধারণ রাইজে কেন খরচ করব কিভাবে সাধারণ রাইজ একদম মূলত মাধমার পয়সা তাদের কৰি খাওয়া একো উপায় নিকা হৈছে কৰি উপায় নাই আজি দোকান পোহার বন্ধ বজার বন্ধ খাটি খাওয়া মানুষবিলাক আসলে মরি গৈছে একেবারে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ একে দুখিয়া শ্রেণীর মানুষ সরকারে সাহায্য দিছে ধনী শ্রেণীর মানুষের মোটা অঙ্কর দরমহা পায় বা আয় আছে কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষখিনি কেনেকৈ চলিব কি করব একো উপায় নিকায় গৈছে গতি সরকারে ইয়ার উপর একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করক আর বিশেষ করে খাটি খাওয়া জনসাধারণের প্রতি এক জনকল্যাণমূলক আসনি গ্রহণ করি আমি আশা করছি হয় হয় নেতাতে সকলে এটা সরকার বহুখিনি কথা তেও কৈছে যে আসলতে কি ধরনে খাটি খোৱা লোকসকলৰ কি ধরনে মধ্যবিত্ত শ্রেণীৰ এক প্রকার তেওঁলোকৰ এখন বাইক আছে হয়তো ঘৰত এখন চাৰিচকীয়া আছে কিন্তু সেইকেইখন তেওঁলোকে উলাই লৈ যাবলৈ দবাৰ হয়তো ভাবিবলগীয়া হৈছে কিয়নো পেট্রোলৰ বৰ্ধিত দাম কিন্তু সকাহৰ কথা কৈছে সকাহ কেতিয়া হয় নেতাতে গীতাশ্রী এটা কথা কব লাগবে যদি রাজ্য সরকারে যে কর আরোপ করে থাকা আছে সেই করটো যদি কিছু কমাই দিয়ে তাহলে পেট্রোল আর ডিজেলের মূল্য কমা সম্ভাবনা আছে কি কব যে রাজ্য সরকার করবলগা আছে বলে ভাবে না ভাবে আপনি কি ভাবে নিশ্চয় রাজ্য সরকার যে রাজ্য সরকার কর এই রাজ্য সরকার করটো কমাই দিও রাজ্য সরকার করটো কমাই দিয়ার লগে জনসাধারণ কিছু উপকৃত হব উপকৃত হব কিন্তু সেদিন এটা কথা ওলাইছে যে বিধানসভার প্রথম অবস্থাতে যে সভা স্থগিত প্রস্তাব উত্থাপন করেছিল তেতিয়া মাননীয় সন্মানীয় এগারো মন্ত্রী কৈছে যে পেট্রোল আর ডিজেলের মূল্য কথাটো আমাক রাজ্য সরকারের ওপর না কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকার যে ভেদ প্রয়োগ করে বা রাজ্য সরকার যে জি এস টি লগায় রাজ্য সরকার যে কর আছে এই করটো যদি রেহাই দিয়ে সাধারণ জনসাধারণ কিন্তু আমি উপকৃত হওয়ার সম্ভাবনা আছে কি কব পেট্রোল ভরালে না পেট্রোলের দাম তো গম পাইছে আপনি যে যদি আমার যে সরকারি মানে কর আছে সেই করটো যদি অলপ হলেও রেহাই করে দিয়ে আমার সাধারণ মানুষখানে এই লকডাউনের সময় অলপ হলেও সকাহ পাব যার পরিপ্রেক্ষিতত সকল বস্তু বড়
পেট্রোল ডিজেলের দাম বহার বয় বস্তু দাম বাড়ি গেছে। এক্ষেত্রে আমি কব বিচার যে অল্প যদি এই সরকারে রেহাই করে দিয়ে করবিল সাধারণ মানুষ উপকৃত হব। নেতাদের কবল গেলে যে লক্ষিমপুর জেলাখান বর্তমান টোটাল কন্টেইনমেন্ট জেলা হিসাবে ঘোষণা করেছে, সাধারণ রাইজ কেন যাব নাই, কাম করবা নাই বিশেষত। আর এক লিটার পেট্রোলের দাম ঢকুয়াখানা আজির দিন এটা রিপোর্ট হল 100.06 টাকা, এটা রিপোর্ট হল 100.07 টাকা। ইমানখিনি মূল্যর পেট্রোল ইমান দাম কেন বহন করব কিভাবে আপনি? এক্ষেত্রে মই এটাই কব, সাধারণ মানুষ সচা অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষখিনিক যদি পেট্রোল ডিজেলের দাম কমাই যদি সকাহ নিদিয়ে, বর্তমান কৃষক সকল খেতির বাবে যদি অসুবিধা পড়ছে, ট্রেক্টর পাওয়ার টিলার এক বিঘা মাটিত 350 ওপর দিবলগা হয় হাল বোয়া নামত, সাধারণ খেতিয়কলকে যদি মানে একটা প্রভাব পড়ছে। এই প্রভাবটি যদি সরকারে কোনো ইয়ার পেট্রোল ডিজেলের উপর হস্তক্ষেপ নকরে, এটা অনাগত দিনত সর্বসাধারণ রাইজ একটা অনিশ্চয়তা ভবিষ্যৎ। আর আছে গ্রাহক বা কথা পাতা যাতে কম কি কব, পেট্রোলের দাম আজির দিন যদি হয়েছে সাধারণ রাইজক বারুকাই বিপদত তোলাইছে, ঢকুয়াখানাত আজির দিন পেট্রোলের দাম 100.07 টাকা। হয়, যেহেতুকে লক্ষিমপুর জেলাকে আদি করে অসমৰ যি পেট্রোল পাম্প সমূহ এটা বর্তমান সময় সরকারে যি মূল্য বৃদ্ধির ক্রমাগতভাবে বৃদ্ধি করে নিছে, গতি আমার সাধারণ প্রজায় এটা সাধারণ জনসাধারণে এই ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবলগা হয়েছে। গতি আমি সরকারক অনুরোধ জানাব বিচার যে অতি সোনকালে পেট্রোলের এই আকাশলঙ্ঘী মূল্য কমার ব্যবস্থা করব, অন্যথা কিন্তু আমার জনসাধারণে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হওয়া দেখা গেছে। এক লিটার পেট্রোল ভরাবর সময় বা রাতেবা যেটা আপনি স্কুটি লিখে যেহেতু স্কুটি স্টার্ট দিয়ে নিশ্চয় বুক কপি উঠে যে পেট্রোলের দাম তো মনে হয় এনেকা লাগছে এটা যে স্কুটি কোনোবা নিজের মানে কর্তব্যস্থলে যাবর কারণে বহুত সাহস নয়, গতি সরকার পক্ষক আমি বিনম্রভাবে অনুরোধ জানাবল হয়েছে। আর সাধারণ প্রজার প্রতি লক্ষ্য রাখি পেট্রোলের আকাশলঙ্ঘী দর অতি সোনকালে কমার ব্যবস্থা করবর আমি অনুরোধ জানাইছো। গীতাশ্রী, এয়াই হল সাধারণ রাইজ সকল গ্রাহক বা সাধারণ রাইজর কথা, কেবল এটা সরকার মুখে চাইছে অনুনয় বিনয় প্রশ্ন সকলের আশা দিসপুরের উপর যে দিসপুরে কিবা একটা সিদ্ধান্ত লব, কিন্তু ভাষ্য ইতিমধ্যে স্পষ্টকৈ কৈছে যে কি ধরনের সকল জুরুলা হয়ে পড়েছে, সকাহ কেতিয়া সেটা এটা ডাঙর লাখটকীয় প্রশ্ন হয়ে পড়েছে। সঞ্জীব, বিদায় লম এই মুহূর্তে, ধন্যবাদ জানাইছো আপনি পরিবেশ তাত আমাক জানালে বা তাত রাইজর মনের ভাব কি সে আমাক জানালে। ইফালে কোভিড পরিস্থিতি উন্নত নোহা দুদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে কেবাখনো জেলায়, বিশেষকৈ গোলাঘাট, বিশ্বনাথ, শোণিতপুর দুদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। আনহাতে যোরহাট জেলার পুনের দুদিনের লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গোলাঘাটতো পুনের এদিনের লকডাউনের সময়সীমা বৃদ্ধি হল। লকডাউনের সময়ত বন্ধ হয়ে আছে গেলামাল, ফলমূল, পাচলির দোকান। ইফালে রাইজ যাতে বিনা কারণত ওলাই আহিব নোৱাৰে তার বাবেও যথেষ্ট সষ্টম হয়ে আছে আরক্ষী প্রশাসন। গোলাঘাটের পরিবেশ জানাম, সরুপথার পর সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক দেবাশিষ গৌতমর সহ। দেবাশিষ, পরিবেশ কিছু অকনমান উন্নত হয়েছে নে যেহেতু লকডাউন দিয়া হয়েছে বা সম্পূর্ণরূপে কাঢ়া ব্যবস্থা করা হয়েছে, সংক্রমণের হার কিমান অকনমান উন্নত হয়েছে নে? হয় গীতাশ্রী, দুদিনের লকডাউন দিয়া হয়েছিল আর আজির দিন পুনের এদিনের লকডাউন গোলাঘাট জেলায় বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তথাপিও কোভিড পরিস্থিতি ইমান এটা উন্নত হওয়া নাই বলে কোব, কারণ যাকালি গোলাঘাটত 215 জন পুনের কোভিড আক্রান্ত রোগী চিনাক্ত হয়েছে। আর একটা কথা আমি গীতাশ্রী কব বিচার যে গোলাঘাট জেলায় এই সময় যে সময় ইন্টার ডিস্ট্রিক্ট বন্ধ হয়ে আছে, বন্ধ হয়ে থাকা সময় কিন্তু সরুপথারে হোক বা গোলাঘাট ফরকাটিঙতে হোক ট্রেনের চলাচল চলি আছে, ট্রেনত যথেষ্টখানি বাহিরের মানুষ অহা যাওয়া করে আছে, বাহিরের মানুষ যেখানে অহা যাওয়া করে আছে সেইখিন ফলতো সংক্রমণ বৃদ্ধি হওয়া আশঙ্কা করা হয়েছে। আর কালি গোলাঘাট জেলার উপায়ুক্ত মহোদয় সরুপথালে আসছিল, ইয়ার কোভিড পরিস্থিতি বুঝ লোল, কালি সরুপথালে এদিনের লকডাউন বৃদ্ধি করেছিল। কিন্তু একটা কথা কব লাগবে যে এই যে সময় ইন্টার ডিস্ট্রিক্ট বন্ধ হয়ে থাকা ফলত যে ট্রেন অহা যাওয়া করে আছে, ট্রেনের ফলতো এই সংক্রমণ বৃদ্ধি পাব পারে। আর গোলাঘাট জেলার নবনিযুক্ত উপায়ুক্ত যথেষ্টখানি তৎপরতায় কাম করেছে, সরুপথার সরুপথার CCC সমূহ পরিদর্শন করেছে, করার আশা করেছে যে অনাগত এসপ্তাহের ভিতর হয়তো এই কোভিড পরিস্থিতি কিছু সাম কাটি পড়ে। মূলত আছে বিজেপি জ্যেষ্ঠ কর্মী দীনেশ ভিলোয়া ডাঙরিয়া, কোকসন আপনি বিগত দিনকাত এই কোভিড পরিস্থিতির মোকাবিলা করবলে লাগি আছে, ভ্যাকসিন ক্যাম্পর জড়িত হয়ে আছে, কিন্তু পরিস্থিতি বিশেষ উন্নত হওয়া নাই, কি কব, কিমান দিন লাগবে এই পরিস্থিতি উন্নত হলে, কিয় এই পরিস্থিতি বেয়া হলে গৈ আছে? হয়, আসলে পরিস্থিতি
একেবারে উন্নত হওয়া নাই বলে কব নি যথেষ্টখিনি রাইজে সকাহ পাইছে। ভ্যাকসিনের যোগানটো যেহেতু 20,000 আছিল, এই 20,000 কারণে প্রায় 50টাকে ভ্যাকসিনের কারণে শিবির আয়োজন করা হয়েছিল। রাইজে ভ্যাকসিন গ্রহণ করতে বহুত জায়গাত করোনা টেস্ট করা হয়েছিল। করোনা টেস্টত আমি বেশিরভাগ এলাকাতে নেগেটিভ পাইছিলো, আর নেগেটিভ পার কারণে রাইজে অল্প সকাহ পাইছে পাইছে যদিও এই লকডাউনের কারণে রাইজ যথেষ্ট কষ্টও সন্মুখীন হয়েছে। রেশনের অভাব হয়েছে, মানুষের অহা যাওয়া চিকিৎসার ক্ষেত্রতো যথেষ্ট অসুবিধার সন্মুখীন হয়েছে। গাড়ি ঘোড়া পাবলে নাই, এম্বুলেন্সের দুই এখন যদিও বৃদ্ধি হয়েছে, পেশেন্টের সংখ্যা বেশি, সেই কারণে অল্প অসুবিধা হয়েছে। কিন্তু এইকেদিন যাকালিরপর ভ্যাকসিন যেহেতু ধনশ্রী মহকুমাত একেবারে নাই বুলিয়ে কব পারি, সেকেন্ড ডোজের ভ্যাকসিনের কারণে আজি 3-4টা শিবির লওয়া হয়েছে। কিন্তু প্রথম যেটা ফার্স্ট ডোজের ভ্যাকসিনের কারণে ভ্যাকসিনের অভাব আর ভ্যাকসিন নহালৈকে কিন্তু রাইজ যথেষ্ট শঙ্কিত হয়ে আছে। আর প্রায় 60খন গাঁওর প্রায় 1,00,000 ওচরাউচরির জনসংখ্যা এতিয়াও ভ্যাকসিন লব পৰা নাই। তার কারণে যথেষ্ট আমার দলীয়ভাবে আমাক আবেদন নিবেদন করেছে, আর যদি ভ্যাকসিন এভেলেবল হয় তেতিয়াহলে কিন্তু অনাগত দিনত রাইজে যথেষ্ট সকাহ পাব বলে ভাবিছো। আর ইয়ার লগতে যে লকডাউন যদি অল্প আংশিকভাবে অল্প রেহাই দিব পারে লকডাউনের পর রাইজের সুবিধা হব, কারণ ফল মূলের পর আদি করে বজার সমার করবলে যথেষ্ট গাঁর গাঁওবাসীর অসুবিধা হয়েছে, এইখানে আমি গম পাইছো। হয় গীতাশ্রী কে যে কিছু লকডাউনের ফলত অসুবিধা হয়েছে, আর একটা কথা কব বিচার যে কালি 215 জন কোভিড নতুনকে আক্রান্ত হওয়ার পজিটিভিটি হার আসছিল 4%, আর 4% যেহেতু কম নহয়, যেহেতু বিগত সময়ত গোলাঘাটত যেটা পজিটিভিটি হার সেই গ্রাফডাল বাড়িয়ে আছে বা বিশেষ একটা পার্সেন্টেজতে রখি আছে, যেহেতু 215 জন উলাইছে। মানে আরো এজন ব্যক্তির ওর যাব বিচার কোকসুন, লকডাউনের ফলত যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছে আর পজিটিভিটি হারও বাড়ি আছে, কি কব আপনি? না না, ইয়াত একু কবলে নাই। এতিয়া আমি একটা সাধারণকে কব পারো যে লড়া ছালী যেতিয়া ড্রাগ আসক্ত হয়ে যায়, আসক্তর সীমা যেটা বাহির যায়গে, তেতিয়া আর আবদ্ধ করে লাভ নাই। এতিয়া আমার এই অঞ্চল গোলাঘাট জেলা, এই যোরহাট জেলা, এইবিলাকর অবস্থা এনেক হয়েছে, লড়া এতিয়া মানে আসক্তর উপর সীমা পাইছেগে। এতিয়া লকডাউনে যে একটা সমাধান হব বলে আমার নেলাগে, যে এটা লকডাউনের সাইমনটেনিয়াসলি সজাগতা, এটা আমি পোস্ট কোভিডত আজি আটাইতকে যেটা মৃত্যুর হার গোটেই ভারতবর্ষর পৃথিবীত পোস্ট কোভিড, আজি আমি ইয়াত দেখিছো ভ্যাকসিনের অভাব তো হয়েছে আর পোস্ট কোভিডর সজাগতাবিলাক গাঁও অঞ্চলত হওয়া নাই, মানুষ কেনেকে মৃত্যুমুখত পড়ব। এতিয়া কিন্তু এই করোনার যার লগেলগেই কিন্তু মানে ম্যাক্সিমাম বয়সস্থ মানুষবিলাক এই মানে পোস্ট কোভিডত, আর সরু চামও এই পোস্ট কোভিডত কিন্তু আমি দেখিছো যে পোস্ট কোভিডর কোনো ধরনের সজাগতা নাই। আমি সরকারক আহ্বান জানাইছো, কিন্তু অন্তজিলা যে বন্ধ করে থাকে, অন্তজিলা বন্ধ করার লগেলগে আপনি আগতো কইছে যে ট্রেন কেন চলিব পারিছে, আজি আমার ইয়াত যেগুলা বাস মালিক সন্থা জুরুলা হয়ে গেছে আজি ব্যবসায়বিলাক লোন লই পেলায়, আমি সরকারও আজি এতিয়া আমার পার্লামেন্ট চলি আছে, আমি সরকারক বিত্ত বিভাগক আমার গোলাঘাট জেলার বিত্ত বিভাগের মন্ত্রী তেওঁক আমি আহ্বান করেছো মাফ করে দিব নালাগে, কিন্তু দু মাহর কারণে তেওঁলোকক রিল্যাক্সেশন যদি দিয়ে এই ব্যবসায়ীবিলাক, নহলে যেটো সংস্থাপন যুবকসকলক সংস্থাপনের যেটা বিদায় লব লাগিব। আপোনাৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। কিন্তু গোলাঘাটৰ পৰিবেশ কিন্তু এতিয়া উদ্বেগজনকেই হৈ আছে। আর বহু কেখন ঠাইত আসলতে যেহেতু সম্পূর্ণরূপে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে, শোণিতপুর, বিশ্বনাথ বা যোরহাট, গোলাঘাট, তাত পরিবেশ নিয়ন্ত্রণলৈ অনার বাবে প্রশাসনে এফালে চেষ্টা চলাইছে, কিন্তু হয় আন একটা দিক যদি চাবলে যাওয়া যায় এই লকডাউনের ফলত কিন্তু বহুজন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার যোরহাটের সাংবাদিক গৌতম পরা একটা কথা উল্লেখ করেছিল যে যুমে যরণে বিভিন্ন ঠাইত চুলা খাতি সমূহ গড়ি উঠিছে, সেয়া অন্যতম কারণ হয়তো এই সংক্রমণ বৃদ্ধির। গোলাঘাটের পর আমার সাংবাদিক ইউনেস আলীর সঙ্গে সংযুক্ত হয়েছে। ইউনেস, শেহতিয়া অকনমান কথা জানিবলে বিচারিছো সামগ্রিক রূপে গোলাঘাটের পরিস্থিতি সম্পর্কে। গোলাঘাটতো যে তিনিদিনিয়া লকডাউন, লকডাউন জেলা প্রশাসনে ঘোষণা করেছিল, তারপরে সম্পূর্ণভাবে দোকান পোহার বন্ধ হয়ে গেছে। মজি সমগ্র পরিবেশটা যদি দেখাব বিচার, সম্পূর্ণ দোকান পোহার বন্ধ হয়ে আছে, আর এনেধরনের ফার্মেসি বাইরে বেলেগ কোনো দোকান, কিছু কিছু যদি যান বাহন যদি চলাচল করে আছে, তাতো আরক্ষী কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে যাতে কোনো লোক অনাছে, কোনো লোক ওলাই নাহে গীতাশ্রী। আর যদি আমি চাও গীতাশ্রী, গোলাঘাট জেলাত দিনক দিনে বৃদ্ধি পাইছে, কালি যদি আমি চাও আপনার 215 জন লোকের দেহত ধরা পড়েছিল করোনা সংক্রমণ, তারপরে গোলাঘাট জেলা প্রশাসনে কঠোর হয়ে পড়েছে, আর এনেদরে গোলাঘাটতো সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করেছে গীতাশ্রী।
ইউনেছ দেখা গৈছে যে বিভিন্ন ঠাইত আচলতে সচেতনতাৰ অভাৱ এতিয়াও আছিল যদিও বা সেই আৰম্ভণিৰ পৰা কথাখিনি কৈ থকা গৈছিল যে কোভিড সংক্ৰমণৰ পৰা কি ধৰণে হাত সাৰি থাকিব পাৰি কিন্তু সেইখিনি কথা যেন বুজি উঠাত বহু পলম হৈছিল বহুজনৰ বাবে সকলোৰে বাবে নহ'লেও আৰু তাৰ বাবে হয়তো সংক্ৰমণ বৃদ্ধি পাই গৈছিল বিভিন্ন ঠাইত গোলাঘাটত এতিয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা ৰাইজক সজাগ কৰিবলৈ বহুখিনি ব্যৱস্থা লোৱা হৈছে এই কাঢ়া নীতি নিৰ্দেশনাৰ উপৰিও হয় গীতা সে কব লাগিব গোলাঘাটত যিহেতু প্ৰথম অৱস্থা যিহেতু লকডাউন দিছিলে লকডাউন ঘোষণা কৰাৰ পাছত বহু লোক মানে সমাগম হৈছিলে বিভিন্ন ঠাইত বহু লোক ওলাই আহিছিলে তাৰপিছতে জিলা প্ৰশাসন কঠোৰ হৈ পৰিলে কঠোৰ হোৱাৰ পিছতে তাৰ জিলা প্ৰশাসনে তিনিদিনীয়া যি লকডাউন ঘোষণা কৰিলে লকডাউনত কোনো লকডাউন ঘোষণা কৰিলে লকডাউন ঘোষণা কৰাৰ পাছতে জিলা প্ৰশাসন কঠোৰ হৈছিলে গীতাশ্ৰী হয় জিলা প্ৰশাসন এফালে কঠোৰ হৈছে আৰু আনফালে যথেষ্ট চেষ্টা চলাই থকা গৈছে যাতে এই সংক্ৰমণ ৰোধ কৰিব পৰা যায় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ ইউনেছ আমাক গোলাঘাটৰ পৰিৱেশ আপুনিও জনালে আমাক ইফালে সৰুপথাৰৰ পৰা আমাক দেৱাশিষকো ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ দেৱাশিষক জনালে আমাক পৰিৱেশ সৰুপথাৰত কি বৰ্তমান কোভিডৰ পৰিস্থিতি সময়খিনিতে আন এটা বাণিজ্যিক বিৰতিৰ মাইথন স্ট্রং মানে মাইথন নির্মাণর ড্রাগস সরবরাহকারীর বিরুদ্ধে আরক্ষীর তীব্র অভিযান নিশা আমিনগাঁও গ্রেপ্তার করা হয়েছে চারিটাকৈ ড্রাগস সরবরাহকারীক আমিনগাঁওর কালিবাড়ির পৰা জাহির আলী উৎপল বিশ্বাস রঞ্জিত সোনার আর বিটু বরা গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আরক্ষীয়ে অভিযোগ অনুসরি চারি ড্রাগস সরবরাহকারিয়ে আমিনগাঁও আর মালিগাঁও সরবরাহ করে আছিল এই ড্রাগস আমিনগাঁও আরক্ষী থানার সমীপতে বাহর পাতি লৈছিল মেলিছিল বরবিহ ড্রাগসর এখন রমরমিয়া বজার আর এই নরাধমর জালত ভরি দিছিল বহু যুবক যুবতীয়ে কম বয়সীয় যুবক যুবতী সকল যেন তিল তিলকৈ মৃত্যুমুখলৈ গৈছিল একো একোটা পৰিয়াল শেষ হৈ যায় এই অৱস্থাত আৰু অৱশেষত এজন ড্ৰাগছ আসক্তৰ এনে এটা ভুক্তভোগী পৰিয়ালৰ খবৰৰ ভিত্তিতে আৰক্ষীয়ে অভিযান চলাই চাৰিওকে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হয় আৰক্ষীয়ে সৰবৰাহকাৰী কেইজনৰ পৰা কেইবাটাও ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰো জব্দ কৰিছে আমি এটা ঘোষণাটোৰ মানে কি খবৰ পাইছিলোঁ সেই খবৰৰ ভিত্তিত আমি মানে কি আমিনগাঁও মানে কি কালিবাৰী অঞ্চলৰ এটা মানে কি হেল্প কৰিছিলোঁ হেল্প কৰাৰ পিছত আমি কিছুসংখ্যক মানে কি সন্দেহজনক মানে কণ্টেইনাৰ ছাছপেক্টেড হিৰইন পাউডাৰ আমি পাইছোঁ আৰু চাৰিজন ল'ৰাক আমি কৰায়ত্ব কৰিছোঁ তেওঁলোক জড়িত থকা সন্দেহত আৰু তেওঁলোকৰ নামক্ৰমে বিটু বৰুৱা জাহিৰ আলী ৰঞ্জিত সোণাৰ আৰু উৎপল বিশ্বাস আৰু অভিযানৰ আমি এতিয়া মানে কি অভিযানৰ কাৰণে তেওঁলোকক এতিয়া সোধ পোছ কৰিম সোধ পোছৰ পিছত মানে কি তেওঁলোকৰ পৰা কি ইনফৰমেশ্যন পাওঁ আমি চাই লওঁ তাৰপিছত আপোনালোকে সম্ভৱ হয় আমিনগাঁও অঞ্চলত তীব্ৰতৰ কৰি পেলাইছে ড্ৰাগছবিলাক অভিযান আমিনগাঁও অঞ্চলত আমি এইটো যিহেতু আমাৰ মানে কি মানে সকলোকে গমেই পাইছে যে মানে কি এইটো ড্ৰাগছ বিৰোধী অভিযানটো আমাৰ অব্যাহত থাকি আছে অসম পুলিচে সেইকাৰণে আমি আমিনগাঁওটো যিমান পাৰি আমি ড্ৰাগছ নিৰ্মূলৰ কাৰণে চেষ্টা কৰিম আৰু এতিয়াও চেষ্টা চলাই আছোঁ আজি সেইকাৰণে আজি চেষ্টা চলাই অনুসন্ধানৰ কাৰণে আমি এইখিনি কৰাটো মানে পালোঁ আৰু আমি চাইলোঁ আৰু কিমান মানে উদ্ধাৰ কৰিব পাৰোঁ ইফালে কলিয়াবৰতো আৰক্ষীৰ জালত পৰিছে দুই ড্ৰাগছ ব্যৱসায়ী বুধবাৰে নিশা কলিয়াবৰ আৰক্ষীয়ে এছ অ' পি ভংগকাৰীৰ বিৰুদ্ধে যেতিয়া নিয়মীয়া অভিযান বা তালাচী চলাই আছিল ঠিক সেই সময়তে ধৰা পৰে এই দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰী ড্ৰাগছ সৰবৰাহকাৰী এই দুয়োজনৰ পৰা 95,000 টকা উদ্ধাৰ কৰাৰ লগতে জব্দ কৰিছে এখন বাইক ধৃত দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰী চামগুৰিৰ শিৱস্থানৰ নবীৰ হুছেইন আৰু মহবৰ আলী নলতলীৰ পৰা কলিয়াবৰ তিনিআলিৰ দিশে আহি থকা অৱস্থাত আৰক্ষীৰ জালত পৰিছে এই দুয়োটা সৰবৰাহকাৰী বৰ্তমান দুয়োকে জেৰা অব্যাহত ৰাখিছে কলিয়াবৰ আৰক্ষীয়ে উল্লেখযোগ্য যে দীৰ্ঘদিন ধৰি পলাতক হৈ আছিল ধৃত দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰী পাছ চাছ ইত্যাদি আমি বিচাৰিছিলোঁ বিচাৰোঁতে তেওঁলোকে সেইটো দিবলৈ অপৰাগ হ'ল তেতিয়া আমি খুব থ্ৰলি তেওঁলোকৰ চাৰ্জ কৰিলোঁ তেওঁলোকৰ বেগ বেগেজ তেতিয়া আমি তেওঁলোকৰ পৰা 95,280 ৰুপিজ পাইছোঁ আৰু সেই পইচাখিনি সিহঁতে ক'ৰ পৰা আনিছে সোধাত তেওঁলোকে এটা কোনো সঠিক উত্তৰ আমাক দিব পৰা নাই আৰু ল'ৰাকেইজনৰ মানে চাল চলন আৰু কথা কৰ মানে কথা ইত্যাদিত আমাৰ অলপ সন্দেহ হৈছিল যে তেওঁলোকে কোনোবা অন্য মানে অসৎ প্ৰকৃতিৰ লোক হ'ব পাৰে আৰু সেইবাবেই আমি তেওঁলোকক থানালৈ আনিলোঁ আৰু আমাৰ উৰ্ধতম কৰ্তৃপক্ষকো আমি অৱগত কৰিলোঁ কৰাৰ পিছত মই অ'চি চামগুৰি আৰু আই চি মানে তেওঁলোকে তাৰ সেইটো এলেকাৰ শিৱস্থান এলেকাৰ সেইকাৰণে অ'চি চামগুৰি আৰু আই চি শিৱস্থানৰ লগত কথা পাতিছিলোঁ তেওঁলোকৰ ফটো আৰু ঘৰৰ এড্ৰেছবিলাক লৈ তেওঁলোকক ভেৰিফাইৰ কাৰণে দিছিলোঁ তেতিয়া অ'চি চামগুৰিয়ে মোক জনালে যে তেওঁলোকৰ যিটো চামগুৰি থানাৰ গোচৰ নম্বৰ 321 এটা NDPS কেছৰ লগত তেওঁলোকৰ ৰিলেটেড আৰু তেতিয়া আমি অ'চি